সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমি নাবিল হাসান, আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু শিল্প বিপ্লব ও সমাজকর্ম। এখানে সবার আসলে একটা প্রশ্ন আসতে পারে, শিল্প বিপ্লব কেন আসলে আমরা সমাজকর্মের সাথে পড়ব? শিল্প বিপ্লবের আমরা দেখতে পারব যে এর মাধ্যমে সমাজকর্মের একটা ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন ঘটে। কী ধরনের পরিবর্তন ঘটে সেটাই আসলে মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু। আমরা মূল পাঠ্যপুস্তকে এ পর্যায়ে পৌঁছে যাব। শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বিপ্লব কি। আমরা যদি বিপ্লবের ধারণাটা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো বিপ্লব শব্দটি মৌলিক পরিবর্তন, পুনর্গঠন ও নবরূপায়ণের সাথে সংশ্লিষ্ট। এটি সমাজে প্রচলিত ও প্রতিষ্ঠিত ব্যবস্থা বা সনাতন অবস্থানের পরিবর্তনের প্রতি ইঙ্গিত দেয়। তবে এ পরিবর্তন হবে, অর্থাৎ আমরা বিপ্লব বলতে বুঝতে পারছি যে সমাজের একটা পরিবর্তন, অর্থাৎ একটা সনাতন অবস্থা থেকে একটা নতুন অবস্থায় একটা যে পদযাত্রা সেটাকে আমরা বিপ্লব বলতে পারি। এই বিপ্লবটা কিরকম হবে? এই বিপ্লবটা হবে আমূল, অর্থাৎ কোনো প্রতিষ্ঠিত ব্যবস্থার সার্বিক আমূল পরিবর্তন। একটা সমাজের যে ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজটা যাচ্ছে সেই সমাজে একটা আমূল পরিবর্তন, অর্থাৎ সকল দিকের কিন্তু পরিবর্তন ঘটবে। বলা হচ্ছে আকস্মিক, এই যে পরিবর্তনটা ঘটবে এটা হঠাৎ করে ঘটবে এবং খুব কম সময়ের মধ্যে ঘটবে, সেজন্য বলা হচ্ছে অতি দ্রুত। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে কিন্তু এই পরিবর্তনটা ঘটবে, তা না হলে কিন্তু সেটা বিপ্লব হবে না এবং স্থায়ী। অর্থাৎ একটা বিপ্লব যখন হবে সেই বিপ্লব হওয়ার পরবর্তী যে সময়টা সেটা আসলে অনেক দীর্ঘ সময় স্থায়ী হবে। এটাই মূলত ছিল আমাদের বিপ্লবের ধারণা। এ পর্যায়ে আমরা দেখব যে আসলে তাহলে শিল্প বিপ্লব কি। ফরাসি লেখক বৃন্দ সর্বপ্রথম শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহার করেন এবং এর নামকরণ করেন ঐতিহাসিক আর্নর টয়েনবি। তিনি 1884 সালে লেকচার অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে শিল্প বিপ্লব ধারণাটি পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করলে এর ব্যাপক পরিচিতি ঘটে। তিনি শিল্প বিপ্লবকে উৎপাদন যন্ত্রের আবির্ভাবের উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন বলে অভিহিত করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিপ্লব যে শব্দটি রয়েছে বা শিল্প বিপ্লব যে শব্দটি রয়েছে সেটি ব্যবহৃত হয়েছে উৎপাদন যন্ত্রের আবির্ভাব, অর্থাৎ নতুন নতুন উৎপাদন যন্ত্র আবিষ্কারের ফলে উৎপাদন পদ্ধতির আসলে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে তারা শিল্প বিপ্লব বলে অভিহিত করেছে। আমরা মোটামুটি সকলেই জানি যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল এবং ইংল্যান্ডে হঠাৎ করে নতুন নতুন আবিষ্কারের ফলে তাদের সামাজিক এবং সামগ্রিক ব্যবস্থার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন ঘটে। ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে ইন্ডাস্ট্রি শব্দের উদ্ভব। এর অর্থ দক্ষতা, সক্ষমতা বা সম্পদশালী হওয়া। ব্যাপক অর্থে অর্থকরী দ্রব্যাদি ও সেবা উৎপাদনে ব্যবহৃত হাতিয়ার হচ্ছে শিল্প। অন্যদিকে রেভলিউশন বা বিপ্লব অর্থ কোনো প্রতিষ্ঠিত বা প্রচলিত ব্যবস্থার সামগ্রিক আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন যা মোটামুটি স্থায়ী। অর্থাৎ শিল্পের যে বিপ্লবটা ঘটেছিল, শিল্পের যে খুব দ্রুত একটা আমূল পরিবর্তন ঘটেছিল, স্থায়ী একটা পরিবর্তন ঘটেছিল, সেটি মূলত আসলে শিল্প বিপ্লব হিসেবে পরিচিত হয়েছে। শিল্প বিপ্লব বলতে সাধারণত উৎপাদন ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধনকে বোঝায়। অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে উৎপাদন যে বৃদ্ধি পায় এবং উৎপাদনে যে ব্যাপক পরিবর্তন ঘটে সেটাকে মূলত শিল্প বিপ্লব হিসাবে অভিহিত করা হচ্ছে। যান্ত্রিক প্রযুক্তি পদ্ধতি উদ্ভাবন ও সনাতন পদ্ধতি বা মনুষ্য পেশি ও পশু শক্তির পরিবর্তে এর ব্যবহারই শিল্প বিপ্লবের মূল ভিত্তি। আগে যেখানে মানুষ কায়িক শ্রম করতো এখন সেই কাজটা তারা ইন্ডাস্ট্রিতে মেশিনের মাধ্যমে করতেছে। এই যে একটা পরিবর্তন সেটাকে তারা শিল্প বিপ্লব হিসেবে আখ্যায়িত করছেন। 1780 থেকে 1850 সালের মধ্যবর্তী এক সুদূরপ্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় এক আমূল পরিবর্তন বয়ে আনে। আর এই ধরনের পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসে আগে দেখা যায়নি। এর ফলে বদলে গেছে পৃথিবীর বাহ্যিক চেহারা, মৌলিক কাঠামোতে এসেছে পরিবর্তন, মানুষের জীবনচারণ ও জীবনযাপন রীতিতে এসেছে বিরাট এক ভিন্নতা। ভাষায় এই বিপ্লবকেই বলা হয় শিল্প বিপ্লব। অর্থাৎ এই যে একটা বিশাল ধরনের পরিবর্তন ঘটলো পৃথিবীতে এবং একটা দেশে, একটা সমাজে, সেই পরিবর্তনটাকে মূলত তারা শিল্প বিপ্লব হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। শিল্প বিপ্লবের পটভূমি, অর্থাৎ কোন জায়গা থেকে আসলে শিল্প বিপ্লবটা শুরু হলো বা কোন জায়গায় এর পরিবর্তনটা ঘটেছিল সেটা আমরা যদি আলোচনা করি, শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে 1780 থেকে 1780 সালের মধ্যে এর বিপ্লবটা শুরু হয়। অর্থাৎ 1740 থেকে 1780 সালের মধ্যে খুব দ্রুত ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবটি ঘটে এবং পরবর্তীতে সেই শিল্প বিপ্লব অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। 1700
1933 সালে জন কে এর ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু আবিষ্কারের মাধ্যমে বস্ত্র শিল্পে বিপ্লব ঘটে। 1733 সালে জন কে ফ্লাইং শাটল যখন আবিষ্কার করে তার মাধ্যমে পরবর্তী তার হস্তগতভাবে যে কাপড় উৎপাদন করা হতো সেটি পরিবর্তিত হয়ে এখন মেশিনের মাধ্যমে কাপড় উৎপাদন হয়, যার ফলে বস্ত্র শিল্পে দেখা যায় ব্যাপক একটা বিপ্লব ঘটে। খুব কম সময়ের মধ্যে অনেক পোশাক উৎপাদন করা যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা দেখছি যে বস্ত্র শিল্পের বিপ্লবের মাধ্যমে শিল্প বিপ্লবটা শুরু হয়। পরবর্তী সময়ে পাওয়ার লুম, স্পিনিং জিনি, ওয়াটার ফ্রেম, স্টিম ইঞ্জিন সহ নানা আবিষ্কার শুরু হয়। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখেছি যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায়, কৃষি ক্ষেত্রে বা অন্যান্য যে উৎপাদন ক্ষেত্র রয়েছে শিল্প ব্যবস্থায়, সেগুলোতে নতুন নতুন আবিষ্কারের ফলে সবগুলো দিকের আসলে একটা রেভলিউশন বা একটা বিপ্লব ঘটে। সেটি ছিল মূলত শিল্প বিপ্লবের গোড়পত্তন। এর ফলে কি হয়, এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতি হয়। অর্থাৎ আগে যেখানে অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, সেই কৃষির ওপর নির্ভরশীলতা কমে যায় এবং মানুষ ক্রমে শিল্পর দিকে অগ্রসর হতে থাকে। নতুন নতুন আবিষ্কারের ফলে নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে। অনুন্নত সমাজ ব্যবস্থা থেকে উন্নত সমাজ ব্যবস্থা, যেহেতু এখন আমরা কম সময়ে কম খরচে অনেক বেশি উৎপাদন করতে পারি, তাই আমাদের উন্নত সমাজ ব্যবস্থার দিকে আমরা এগোতে থাকি, অনুন্নত সমাজ ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেহেতু যে কোনো বিপ্লবের সাথে অর্থনীতি একটা ওতপ্রোতভাবে জড়িত, এখানে সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা ছিল তার থেকে পরিবর্তন হয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে শিল্প হয়, শিল্পের যারা মালিক ছিল তারা ক্রমে পুঁজিবাদী অর্থনীতির দিকে ধাবিত হতে থাকে। এখন একটা বড় প্রশ্ন হতে পারে যে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হলো, অন্যান্য দেশ আসলে কেন হলো না, বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণটা কি। প্রথম কারণটা হচ্ছে বর্ধিত জনসংখ্যা। যেহেতু ইংল্যান্ডে একটা ব্যাপক পরিমাণ জনসংখ্যা ছিল এবং এই জনসংখ্যাটাকে তারা তাদের শিল্প বিপ্লবের সময় কাজে লাগাতে পেরেছে, যার ফলে খুব দ্রুতই কিন্তু তাদের শিল্প বিপ্লব ঘটেছে। কৃষিতে উদ্বৃত্ত শ্রম, যেহেতু এখানে অধিকাংশ লোক কৃষির সাথে সম্পৃক্ত ছিল এবং কৃষিতে আমরা জানি যে সারা বছর কাজ থাকে না, বা সেই সময় সারা বছর কাজ ছিল না, তারা ছদ্মবেশে বেকার হিসেবে ছিল, যার ফলে এই কৃষিতে যে উদ্বৃত্ত শ্রমটা ছিল সেগুলো কিন্তু শিল্পে ক্রমে স্থানান্তরিত হয়, যার ফলে শিল্প বিপ্লবটা খুব দ্রুত ঘটেছিল। খনিজ সম্পদের যোগান, এখানে একটা অন্যতম দিক হচ্ছে যে কোনো বিপ্লবের ক্ষেত্রে যদি আমরা উৎপাদন ক্ষেত্রে বিপ্লব চাই তাহলে কিন্তু একটা স্ট্রং একটা আসলে শিল্প বা স্ট্রং একটা খনিজ সম্পদের মজুদ থাকতে হয়, যেটা ইংল্যান্ডে ছিল কয়লার, খুব কয়লা সম্পদ ছিল। এই কয়লা সম্পদ থাকার ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা খুব দ্রুতই ঘটেছিল। সহায়ক জলবায়ু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংল্যান্ডের জলবায়ু ছিল স্যাঁতস্যাঁতে, যেটা আসলে বস্ত্র উৎপাদনের জন্য খুবই উপযোগী বা অন্যান্য উৎপাদনের জন্য উপযোগী, যার ফলে এই যে নতুন নতুন আবিষ্কার ঘটেছে এবং সেই আবিষ্কারগুলো খুব দ্রুত সময়ে রিভলিউশন করার জন্য যে সহায়ক জলবায়ু প্রয়োজন সেটি কিন্তু ইংল্যান্ডে আসলে ছিল। এবং নতুন নতুন আবিষ্কার আমরা দেখেছি যে পাওয়ার লুম, স্পিনিং জেনি বা বিভিন্ন ধরনের যে আবিষ্কারগুলো ঘটেছে সেগুলো কিন্তু ইংল্যান্ডেই ঘটেছে, তাই ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়াটা খুব বেশি স্বাভাবিক। এখন যদি আমরা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যে শিল্প বিপ্লবের আসলে কী কী বৈশিষ্ট্য থাকবে, তাহলে আমরা দেখতে পাবো প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রয়োগ, অর্থাৎ নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা হবে, আমূল পরিবর্তন, অর্থাৎ একটা সমাজ বা দেশের প্রত্যেকটা দিকের পরিবর্তন ঘটবে, প্রাকৃতিক সম্পদ আয়ত্তকরণ, অর্থাৎ এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে আমরা আয়ত্ত করতে পারবো। আমরা জানি শিল্পের যে কাঁচামাল সেই কাঁচামাল কিন্তু আসে প্রকৃতি থেকে বা কৃষি থেকে, এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ সেই প্রাকৃতিক সম্পদটাকে কিন্তু আয়ত্ত করতে পারলেই কিন্তু আসলে শিল্পে মূলত কাজে লাগানো যাবে। বৃহৎ উৎপাদন ব্যবস্থা, শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে এবং এর মাধ্যমে বৃহৎ উৎপাদন ব্যবস্থাও গড়ে ওঠে। শিল্পভিত্তিক অর্থনীতি, আগে যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি ছিল সেটা বদলে গিয়ে এ পর্যায়ে কিন্তু শিল্পভিত্তিক অর্থনীতি তৈরি হবে। কৃষির আধুনিকায়ন, পূর্ববর্তী সময়ে যে অনুন্নত কৃষি ব্যবস্থা ছিল সেই কৃষি ব্যবস্থারও কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে, অর্থাৎ কৃষি আধুনিকায়ন হবে। ধনতন্ত্রের বিকাশ, এর ফলে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা তৈরি হবে, কিছু ব্যক্তির কাছে অনেক বেশি তাদের কাছে সম্পদ চলে যাবে এবং এর মাধ্যমে ধনতন্ত্রের কিন্তু বিকাশ ঘটবে। মজুরি ভিত্তিক শ্রম, যেহেতু শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে এবং সেখানে শ্রমিকরা কাজ করবে তাদেরকে মজুরি ভিত্তিক পারিশ্রমিক প্রদান করা হবে। দীর্ঘমেয়াদী যান্ত্রিক প্রক্রিয়া, যে যন্ত্রগুলো তৈরি করা হবে সেগুলো কিন্তু হবে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘকাল সময় পর্যন্ত সেগুলো কাজ করতে সক্ষম হবে। জীবনমান উন্নয়ন, এই যে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন ঘটবে, যার ফলে একটা সামগ্রিক জীবনমান উন্নয়ন কিন্তু মানুষের জীবনে ঘটে যাবে। এখন আমরা দেখব শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব, অর্থাৎ ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা ঘটলো
তার ফলে ইংল্যান্ডের যে জনগণ, ইংল্যান্ডের যে আর্থসামাজিক অবস্থা, সেই আর্থসামাজিক অবস্থার উপরে কি ধরনের ইতিবাচক প্রভাব পড়লো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সম্পদ আয়ত্তকরণ ও সদ্ব্যবহার, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ ছিল, প্রাকৃতিক যে খনিজ সম্পদ ছিল সেগুলোকে আয়ত্ত করা, কৃষির যে কাঁচামাল সেগুলো আয়ত্ত করা এবং সেগুলো সদ্ব্যবহার কিন্তু করা হয়েছে ইংল্যান্ডে। জ্ঞানের বিকাশ, এর মাধ্যমে একটা সামাজিক পরিবর্তন হয়, মানুষ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যায়, যার ফলে ইংল্যান্ডের মানুষের জ্ঞানের বিকাশ ঘটে। উৎপাদন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়, নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠিত হয়, মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে। অবকাঠামো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা দেখেছি যে এখানে বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কার হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নতি ঘটেছে, যার ফলে অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে ইংল্যান্ডে। শিল্পায়ন ও শহরায়ন, আগে যেখানে মানুষ গ্রাম ভিত্তিক কৃষি অর্থনীতিতে পরিচিত ছিল এবং গ্রামে বসবাস করত, তারা কিন্তু ক্রমেই শিল্পের কারণে বা শিল্প কলকারখানায় কাজ করার কারণে শহরের দিকে ঝুঁকতে থাকে। কর্মসংস্থান বৃদ্ধি, যেহেতু শহরে শিল্প কলকারখানা গড়ে ওঠে, সেহেতু সেখানে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষ তখন ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ হয়, উৎপাদন করতে আগ্রহী হয়ে ওঠে। বাজার ব্যবস্থার প্রসার, এ পর্যায়ে আমরা দেখছি যে ইংল্যান্ডের বাজার ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। শিক্ষা ও জ্ঞানের বিকাশ, আমি আগেই বললাম যে মানুষ পড়াশোনার দিকে এগিয়ে যায়, মানুষ জ্ঞান অর্জনের দিকে আগ্রহী হয়ে ওঠে। ছোট পরিবার গঠন, যেহেতু আগে মানুষ গ্রামে বসবাস করতো এবং অসচেতন ছিল, তারা যখন শহরে আসে কাজের জন্য, সবাই যখন কাজে ব্যস্ত থাকে, তখন কিন্তু তারা বড় পরিবারে আর অভ্যস্ত না থেকে ছোট ছোট পরিবার গ্রহণ করতে থাকে, অর্থাৎ তারা কম সন্তানাদি জন্ম দেওয়া শুরু করে। স্বাস্থ্যগত উন্নয়ন, তারা যখন শহরে আসে তাদের ভালো আবাসিক ব্যবস্থার হয়, তাদের স্বাস্থ্যগত উন্নয়ন হয়, তারা ভালো খাবার খেতে পারে, যার ফলে তাদের স্বাস্থ্যগত একটা উন্নয়ন ঘটে এবং ওভারঅল কিন্তু একটা জীবনমান উন্নয়নও ঘটেছে। সমাজ কল্যাণ প্রতিষ্ঠান প্রসার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই যে একটা সমাজের হঠাৎ করে একটা ব্যাপক পরিবর্তন হয়, একটা সমাজ থেকে আরেকটা সমাজ এত দ্রুত যখন যাবে, তখন কিন্তু বেশিরভাগ মানুষ তার সাথে নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারবে না, নিজেকে মানিয়ে নিতে পারবে না। সেই মানিয়ে নেওয়ার জন্য সমাজ কল্যাণ বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে প্রসার ঘটে। অজ্ঞতা ও কুসংস্কার রোধ, অর্থাৎ আগে যে বিভিন্ন প্রকার মানুষ অজ্ঞতার মধ্যে ছিল, সেসব অজ্ঞতা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের যেরকম ইতিবাচক দিক রয়েছে, ঠিক একইভাবে নেতিবাচক দিকও রয়েছে। তো আমরা দেখবো এ পর্যায়ে যে শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলো কি। বলা হচ্ছে যে অর্থনৈতিক অনিশ্চয়তা, অর্থাৎ যখন একটা মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে থাকার জন্য, সে কিন্তু অর্থনৈতিকভাবে আসলে খুব বেশি স্ট্রং না, বা তার কিন্তু অর্থনৈতিক কোনো নিশ্চয়তা নেই। যদি কখনো তার কাজ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তাকে আবারই গ্রামে ফিরে যেতে হবে। বেকারত্ব, আমরা দেখতে পাচ্ছি যে শহরে যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, তার চেয়ে আরও অধিক পরিমাণ আসলে শ্রমিক শহরে চলে এসেছিল, যার ফলে শহরে একটা বেকারত্বর সৃষ্টি হয়। কুটির শিল্পের বিলোপ, যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে, তখন সে গ্রামের যে কুটির শিল্পগুলো ছিল, সে গ্রামের কুটির শিল্পগুলো ক্রমে বিলুপ্ত হতে থাকে। শ্রমিক শোষণ, শহরে যখন শ্রমিক শিল্প কলকারখানায় কাজ করতে আসে, তখন সে কলকারখানায় তাদেরকে শোষণ করা হয়, তাদেরকে কম মজুরি দিয়ে কাজ করা হয়। এখানে যেহেতু শ্রমিকরা দরিদ্র, তাই তাদের প্রতিভাদেরও আসলে কোনো জায়গা ছিল না। পারিবারিক ও সামাজিক বন্ধন লোপ, আমরা দেখছি যে গ্রামের হয়তোবা পরিবার থেকে একজন বা দুজন শহরে কাজ করতে আসছে, তার ফলে পারিবারিক একটা বন্ধন লোপ পাচ্ছে। আবার অন্যদিকে গ্রামে বৃদ্ধ মা বাবাকে রেখে শহরে ছোট পরিবার হিসেবে চলে আসছে, তখন কিন্তু ওই বৃদ্ধ মা বাবা বা যারা পরিবারের অভিভাবক, যারা হচ্ছে অক্ষম কাজ করতে, তাদেরকে কিন্তু আসলে কোনো নিরাপত্তা ছিল না গ্রামের মধ্যে, যার ফলে একটা পারিবারিক এবং সামাজিক বন্ধন লোপ পায়। এবং শহরে যারা কাজ করে তাদের মধ্যে আসলে যে সামাজিক ইউনিটি, সেটি কিন্তু আসলে ছিল না, কারণ শিল্প কলকারখানাতে কাজ করতে করতে তাদের অধিক সময় ব্যয় হয়ে পড়তো। কারখানায় মানবেতর জীবনযাপন, এই যে তারা ভালো জীবনযাপন করার জন্য গ্রাম থেকে শহরে আসলো, কিন্তু শহরে এসে কিন্তু তারা ভালো জীবনযাপনে কিন্তু আসলে অভ্যস্ত হতে পারলো না, তাদের কারখানায় মানবেতর জীবনযাপন করতে হলো। নিরাপত্তাহীনতা, এটা একটা খুব বড় বিষয়, শহরে তখন হচ্ছে চোর ডাকাতি এই জিনিসগুলো বৃদ্ধি পায়, যেহেতু শহরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গ্রামে যে তারা তাদের আত্মীয় স্বজনকে রেখে এসছে বা তাদের ওয়াইফ বা মা বাবাকে যে রেখে আসছে, তাদেরও কিন্তু নিরাপত্তাটা কমে গেল। সামাজিক শ্রেণী সংঘাত, শিল্প বিপ্লবের ফলে এক শ্রেণীর মানুষের কাছে পুঁজি চলে যায় এবং অপর শ্রেণী হচ্ছে শ্রমিকে পরিণত হয়। এর ফলে কি হয়, একটা সামাজিক বৈষম্য তৈরি হয় এবং এই সামাজিক বৈষম্যের কারণে সামাজিক শ্রেণী সংঘাত তৈরি হয়, অর্থাৎ ধনীদের সাথে দরিদ্রদের কিন্তু একটা বৈষম্যমূলক বা একটা সংঘাতমূলক কিন্তু পরিবেশ সৃষ্টি হয়। শহরে বাসস্থান সংকট ও বস্তি, যেহেতু শহরে হঠাৎ করে অনেক জনগণ চলে আসে, তখন শহরের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং তখন আবাসন সংকটের
সৃষ্টি হয় এবং সেই সাথে সাথে বস্তি যে বস্তির পরিমাণ কিন্তু বৃদ্ধি থাকতে পারে, কারণ কম সময়ের মধ্যে এতগুলো মানুষের জন্য উন্নত আবাসন প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না এবং তারা যেহেতু দরিদ্র তারা অনেক খরচ আবাসনের পেছনেও করার তাদের সুযোগ ছিল না, যার ফলে বস্তির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। স্বাস্থ্যহীনতা, শহরে তারা এসে দেখা যাচ্ছে বস্তিতে থাকছে, তাদের বস্তিতে একটা অস্বাস্থ্যকর পরিবেশে স্বাচ্ছন্দ্য পরিবেশের মধ্যে যখন তারা তাদের দিনগুলো অতিবাহিত করছে তখন কিন্তু তাদের স্বাস্থ্যহীনতা দেখা দেয়। নৈতিক ও মূল্যবোধের অবক্ষয়, এই যে আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যে এগিয়ে গেলাম শিল্প বিপ্লবের কারণে, কিন্তু আমাদের নৈতিক এবং যে মূল্যবোধ সেটি কিন্তু আগালো না, সেটির কিন্তু অবক্ষয় আমরা এই শিল্প বিপ্লবের মাধ্যমে দেখতে পেলাম। এখন একটা বড় প্রশ্ন যেটা, যে শিল্প বিপ্লব কেন আসলে আমরা পড়ছি বা কেন বা আসলে সমাজকর্মের সাথে শিল্প বিপ্লবের সম্পর্কটা আসলে কি, আমরা দেখছি যে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে শিল্প বিপ্লবের কিন্তু ব্যাপক অবদান বা প্রভাব রয়েছে। কি প্রভাব রয়েছে? প্রথমত প্রেক্ষাপটগত প্রভাব, যে আমরা দেখছি ইংল্যান্ডে হঠাৎ করে যখন শিল্প বিপ্লব ঘটলো তখন কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা বা খুব দ্রুত সময়ে সমাজে যে একটা পরিবর্তন যখন ঘটলো তার ফলে সমাজ কিন্তু সেই পরিবর্তনের সাথে সমাজের লোকজন খাইয়ে নিতে পারলো না, সে কারণে সমাজকর্ম পেশার বা সমাজকর্মীদের একটা আসলে অভাব দেখা দিল যারা সমাজকে মূলত গুছিয়ে দিবে। পরিবর্তন সমূহ অর্থাৎ হঠাৎ করে সমাজের পরিবর্তনগুলো দেখা দিল, সেটার কারণে সমস্যার সৃষ্টি হলো। সমস্যার প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা সমাধানের জন্য আসলে সমাজকর্মের যে বর্তমান কার্যক্রমগুলো তার কিন্তু একটা প্রয়োজনীয়তা দেখা দিল। সমস্যা সমাধানের বহুমুখী প্রক্রিয়া, এই যে মানুষ শুধুমাত্র কাজের মধ্যেই ব্যস্ত, সামাজিক যে অবক্ষয় হচ্ছে, সামাজিক যে নিরাপত্তা নেই সেটার দিকে কিন্তু মানুষের চোখ ছিল না, মানুষ কেবলমাত্র উৎপাদন এবং অর্থনৈতিক দিকে ঝুঁকেছিল। কিন্তু সামাজিক যে অবক্ষয় এবং সামাজিক সমাজের মধ্যে যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে সেটার জন্য সমাধানের জন্য যে বহুমুখী যে প্রক্রিয়া গঠন করা সেটার কারণে আসলে সমাজকর্মের একটা পেশার উদ্ভবের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিভিন্ন মতবাদের উদ্ভব, এ পর্যায়ে আমরা দেখছি শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দার্শনিক বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেছে যেটা মূলত সমাজকর্মকে বা সমাজের অবস্থাকে একটা বিভিন্ন দিকে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা চলেছে। সমাজকর্মের কাজটা ছিল সে পর্যায়ে যে সেই সব মতবাদগুলোকে একত্রিত করে বা তার মধ্যে যদি একটা সমন্বয় সাধন করে সমাজের লোকজনকে একটা ভালো পর্যায়ে নেওয়া যায় সেটার একটা বিষয় অবশ্যই ভূমিকা রেখেছে। এবং সবশেষে সামঞ্জস্য বিধান, এই যে সমাজের পরিবর্তন, সেই সমাজের পরিবর্তনের সাথে মানুষের পরিবর্তনটাকে খাপ খাইয়ে নেওয়া, ভালোভাবে যেন তারা এখানেও জীবনযাপন করতে পারে এই ব্যাপারে আসলে সমাজকর্ম ব্যাপক অবদান রাখে বা সমাজকর্ম পেশার আসলে উদ্ভবের পিছনে একটা বড় কারণ হিসেবে দাঁড়িয়েছিল। এছাড়া আমরা দেখছি যে সমাজ কল্যাণের গতি প্রকৃতি পরিবর্তন, পদ্ধতিগত সমাধান, বৈচিত্র্যময় সমাজ সেবা, সমন্বিত পদ্ধতি, আধুনিক সমাজ ব্যবস্থার ফল, আর্থসামাজিক পরিকল্পনা, আন্তঃপেশার সম্পর্ক, অনুশীলন, তত্ত্ব উদ্ভাবন, অর্থাৎ বিভিন্ন দিক থেকে সমাজকর্ম পেশার উদ্ভাবনের পেছনে শিল্প বিপ্লব ব্যাপকভাবে অবদান রেখেছিল। সমাজের একটা ব্যাপক পরিবর্তনের ফলে মানুষ আসলে উপলব্ধি করে সমাজকর্ম পেশার যে কার্যক্রমগুলো সে কার্যক্রমগুলো আসলে এখানে প্রয়োজন এবং মানুষের মধ্যে একটা সুসংগঠিতকরণের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে যে পরিবর্তন আনে সেই পরিবর্তনের একটা ব্যাপক ভূমিকা রেখেছিল সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে। মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই আলোচনার উপরে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।